আজ এক নভেম্বরেই প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সঙ্গে দাম কমলো পেট্রোল ও ডিজেলের তো বন্ধুরা কত টাকা দাম কমলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বিলাইকিনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আজ এক নভেম্বরেই নিয়ে এলো স্বস্তির খবর আজ থেকে কমেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমেছে একশো টাকা কোন সিলিন্ডারের দাম কমেছে মনে রাখবেন আজ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তবে কমেনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম পুরনো দামেই রাখা হয়েছে এই গ্যাস সিলিন্ডারগুলির ছয় জুলাই থেকেই সারা দেশে চোদ্দো কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পর থেকে চার মহানগরে গ্যাসের দাম পরিবর্তন হয়েছে দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাইতে এই একই দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু একশো টাকা করে কমানো হয়েছে সেই সঙ্গে পেট্রোল ডিজেলের দামও কিন্তু কিছুটা কমেছে মঙ্গলবার থেকে পেট্রোল ডিজেলের দামও লিটার পিছু আশি পয়সা করে কমেছে সোমবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ছিল ছিয়ানব্বই টাকা বাহাত্তর পয়সা কলকাতা মুম্বাই এবং চেন্নাইতে এই দাম ছিল যথাক্রমে একশো ছ টাকা তিন পয়সা এবং একশো ছ টাকা একত্রিশ পয়সা এবং একশো দুই টাকা যেখানে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতাতে ডিজেলের মূল্য প্রতি লিটার যথাক্রমে ছিল ঊননব্বই টাকা পয়সা চুরানব্বই টাকা সাতাশ পয়সা এবং চুরানব্বই টাকা চব্বিশ পয়সা এবং বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক বাজারে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে এছাড়াও অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু পঁচানব্বই ডলারের নিচে রয়েছে সাধারণভাবেই ছয় মাসের বেশি সময় ধরে যদি দাম স্থিতিশীল থাকে তাহলে জ্বালানির দাম কমানো হয় এক্ষেত্রে সর্বশেষ কমানো হয়েছিল সাতই এপ্রিল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পেট্রোল ডিজেলের দাম আশি পয়সা করে কিন্তু কমানো হয়েছে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ